হ্যালো ভিউয়ার্স, বং টিউব কিচেনে আপনাদের অভিনন্দন। আজকে আমি আপনাদের খেজুর গুড়ের পায়েস রান্না করে দেখাবো। এখানে আমার উপকরণগুলো লাগছে গোবিন্দভোগ চাল, গরুর দুধ, খেজুরের গুড়, বাটার, কন্ডেন্স মিল্ক, কাজু, কিশমিশ, লবণ, তেজপাতা, এলাচ, ঘি, উপকরণগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ আগে থেকেই গরম করে রেখেছি। কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকে একটু নেড়ে আমি চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। চালটা একটু ভালো করে নেড়ে নেব। কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তার জন্য কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, অল্পই দুধ দিচ্ছি এখন। প্রেসার কুকারে এলাচ দিয়ে আরো কিছুটা দুধ দিয়ে আমি বসিয়েছি। 5টা সিটি দিয়ে দেব। 5টা সিটি দেওয়ার পরে কিছুক্ষণ আমি বন্ধ করে রেখেছিলাম। দেখুন, চালটা এইভাবেই আমার সেদ্ধ হয়ে গেছে। এবং প্রয়োজন হলে অল্প অল্প করে দুধ দিয়ে যেতে হবে। এবারে আমি প্রেসার কুকার থেকে কড়াইতে নিয়ে নিলাম। আমি যেই বাটিতে দুধ দিয়েছিলাম সেই একই বাটিতে হাফ বাটি কন্ডেন্স মিল্ক নিয়েছি এবং কিছুটা গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সেটা। কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম, আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজুও ধুয়ে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নেড়ে ফুটতে দিতে হবে ভালোভাবে এটাকে। প্রয়োজন মতো গুড় দিচ্ছি, স্বাদ মতোই গুড় দেবো এখানে। কন্ডেন্স মিল্ক যেহেতু মিষ্টি, তাই স্বাদ মতোই গুড় দেবো এখানে আমি। এটাকে সবসময় নাড়িয়ে রাখতে হবে। দেখুন, ভালোভাবে ফুট উঠে গেছে, ভালো করেই ফুটছে। এখন 1/2টা বাটার দিয়ে দেব। সবসময় নাড়িয়ে রাখতে হবে, না হলে নিচে বসে যাবে। কড়াইয়ের তলা ভালো করে নেড়ে রাখতে হবে।
এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। খেজুর গুড়ের পায়েস তৈরি হয়ে গেছে। শীতকালে খেজুর গুড়ের পায়েস অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।